পশ্চিম মেদিনীপুরের নেপুরায় ফের হাতির হানা। শুক্রবার রাতে এই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতির মৃত্যু হয়। শনিবার রাতে ফের নেপুরা গ্রামে হানা দেয় হাতির পাল। স্থানীয়দের দাবি, বিঘার পর বিঘা আলু আখ সহ সবজি নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হচ্ছে। প্রতিদিন রাত্রে আসছে, গোটা মাঠ শেষ করে দিয়ে যাচ্ছে। বিঘার পর বিঘা আলু সবজি সব শেষ করে দিয়ে যাচ্ছে। কালকে আসছিল 37টা হাতি, আমার 50-60টার ক্ষতি করেছে। আমার ক্ষতি, হাতি পুরো জমি তো ক্ষতি করে দিয়েছে। আলু তো এই ধরেছে সবমাত্র। বড় দপ্তরও চেষ্টা করছে তাড়ানো, কিন্তু কি করবে, তারাও তাড়াতে পারছে না। কি করবো, চাষবাস কি করে করবো? এই হাতি এসে আলু কপি টমেটো যে সব সবজি সব ছিল আর কি, সেসব সবজিকে সব একদম মানে মেড়ে গুড়ে একদম সব নষ্ট করে শেষ করে দিয়েছে। একবার চাষ চালানো কোনোভাবেই সম্ভব না, আমাদের সুইসাইড ছাড়া আর কোনো পথ নেই। লক্ষ লক্ষ টাকার ক্ষতি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি। হাতির তাণ্ডবে সিঁটিয়ে পশ্চিম মেদিনীপুরে নেপুরা সহ আশপাশের গ্রামের বাসিন্দারা হাতির গর্জন, যারা বাড়ি থাকে দায় হয়ে গেছে, মনে হচ্ছে মানে ঘর বাড়ি মনে ভেঙে দিবে না কি করে, তারপর ঠিক নেই। আমরা সেই আতঙ্কে সারাত্রি কিভাবে যে কাটিয়েছি আমরাই জানি। বনদপ্তর ক্ষতিপূরণের ঘোষণা করলেও তা নিয়মিত মিলছে না বলে অভিযোগ। পাশাপাশি বনদপ্তর সক্রিয় থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো বলে দাবি স্থানীয়দের। বনদপ্তর ই করলে ক্ষতি সম্ভব, বনদপ্তর তো সেরকম ই করে, সে আইলে রাস্তায় রাস্তায় ঘুরতে যায় মাঠের দিকে বনদপ্তর নাম। বনদপ্তর কোনো ক্ষতিপূরণই দেয় না, 4-5 বছর এরকম কেস হচ্ছে, ক্ষতিপূরণ আমরা এখনো পর্যন্ত পাইনি। পশ্চিম মেদিনীপুরের বন আধিকারিক রবীন্দ্রনাথ সাহা জানিয়েছেন, হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে। অলোক সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।